মাকে এবার মা বলছে মাধবী মরে যাওয়ার পরে আবার ফ্যান পার কি করব কি মা তখন চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান ফ্যান্টাসি তো করে না আমার এক মাসের অভিজ্ঞতায় আমার মন ডেকে বলে কিছুদিন পরে তো সন্তান পরে এখানে রেখে যাবে কিছুক্ষণ পর আমি যখন
কি গো কোন জবাব দাও না কি জবাব দেব কেন তুমি আসবে কি না বলো না কি করে আসবে আমি তো বলো না আমি হামজা কুষ্টিয়া আচ্ছা এই মহিলার সব নাম্বার ভুল ছিল না একটা আরো শুনে আমার নাম্বারের শেষে আছে 7 ও যাকে কল দিয়েছে তার নাম্বারে হয়তো হবে 6 জাহান্নামে আল্লাহর রায় ইবাদত এবার বলছি মেনে নেবেন তো আরো জোরে প্রথম নম্বরে ইবাদত নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক বলেন ইয়াহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন আগে নিজেকে নিজে পরিবর্তন করো আজকে নিজেকে নিজে একটু দেখো তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বাবা হিসাবে কেমন তুমি কি সন্তানের হক আদায় করো তুমি স্বামী হিসাবে কেমন বিয়ের সময় কি সঠিক ভাবে বউ নিয়ে আসতে পেরেছো অনেক মানুষ বিয়ের সময় ঠিক রাখে না পরবর্তীতে রাগ করে যে কি বিয়ে করলাম না এটাই তো মূল বিষয় বিয়ের সময় যদি আপনি বউ নির্বাচন করতে ভুল করে আপনি নাই পরবর্তীতে বউ বাদ দিয়ে আর একটা বিয়ে করতে পারবেন কিন্তু ছেলে মেয়ে যদি হয়ে যায় ওই ছেলে ওই মেয়ে মা পাল্টা ঠিক মশারফ ভাই না বয়স আছে বউ বিয়ে করার পরে যদি ভালো না লাগে ছেড়ে দিল যদি বলে ছাড়বে না ওনে ছেড়ে দিল দুই বছরে যদি একটা সন্তান হয় সে মা পাল্টাবে কি করে বলেন এই জন্য আপনি স্বামী হিসাবে আসলে কি বিয়ের সময় বউ নির্বাচন করতে ভুল করেছেন না সঠিকভাবে করলেন এটা আগে নিজের দিকে নিজে তাকান আলাইকুম আনফুসাকুম আগে নিজের দিকে নিজে তাকিয়ে দেখো তো তুমি আসলে কেমন তুমি কি স্বামী হিসাবে স্ত্রীর উপর অত্যাচার চালাও বাংলাদেশে নেককার নারীর কথা বলি বহু জায়গায় অনেকে বলে কিন্তু নেককার স্বামী হওয়ার জন্য কিছু গুণ আছে ওইগুলো আমরা বলি না কারণ বললে তো আমি পারতাম নেককার যদি পুরুষ হতে চায় কেউ তাহলে তার ভেতরে কমপক্ষে চারটা গুণ থাকা লাগবে সে তার স্ত্রীর প্রশংসা করবে এই অভ্যাস আমাদের নেই আমরা প্রশংসা করি ভাবির আমরা প্রশংসা করা লাগবে কার প্রথম আসমানে না চতুর্থ আসমানে স্ত্রীর প্রশংসা করা সুন্নাত স্ত্রীর দোষ গুলো ঢেকে রাখা স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর দোষ গুলো ঢেকে রাখা কিন্তু এটা আজ আমাদের সমাজে নেই ভারতের এই সিরিয়াল দেখে দেখে আমরা এখন যত পারছি দোষ বর্ণনা করতে পাগল ওখানে শেখায় যে এইভাবে দোষ বর্ণনা করা লাগে আর ওগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমরা সব 180 মাইল দিয়ে চালাচ্ছি মেক্কার স্বামী হওয়ার 3 নম্বরে গুণ হচ্ছে স্বামী অবশ্যই স্ত্রীর ভরণ পোষণ এবং লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নেবে বিয়ে করে রাহেলিল্লাহ ছেড়ে দিয়েছে অনেকে বিয়ে করে আর পাঠিয়ে দেয় ঢাকা যা আমি বসে বসে খাবো তুই কাজ করে নিয়ে এসে টাকা দিবি এটা জাহেলিয়াত যুগে মুশরিকদের আচরণ ছিল
করে একটা করে বল ধরতো ছেড়ে দিত মেয়েদের দিয়ে কাজ করাতো বলতো মাছা তোলা শরীর বিক্রি কর পাউডার সর লাগিয়েছে কোন কায়দায় টাকা উপায় করে নিয়ে আয় আমি বসে বসে খাবো তুই আমার খাওয়াবো আর বাংলাদেশে সিস্টেম অনেক চালু করছে নিজে বসে বসে খায় নিজের মেয়ে দিয়ে বউ দিয়ে বেটার বউ দিয়ে বেড়াকে এনজিওতে চাকরি করায় ওরা মোটরসাইকেল চালায় সাইকেল চালায় মানুষ বলে সার্কাস সার্কাস নিজে কিন্তু কাল কাজ করছে না বসে বসে খাচ্ছে আমার ভাইরা চার নাম্বার নেককার স্বামীর গুণ হচ্ছে স্ত্রীর মা বাবাকে সম্মান দেওয়া লাগবে শ্রদ্ধা করা লাগবে এটা অনেক পুরুষের ভেতরে নেই কিন্তু অধিকাংশ পুরুষের ভেতরে আছে সিস্টার অপর বিষ্ণায় দেখুন আল্লাহর নবী বলেন নেককার পুরুষের গুণ তো এই চারটা আর নেককার নারী যারা হবে তাদের গুণ চারটা এক নম্বরে স্বামী যদি তার দিকে তাকায় সে স্বামীকে আনন্দ দেবে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে স্বামী যখন বাড়ি আসবে অঙ্গভঙ্গি দিয়ে কথাবার্তা দিয়ে আবেগ দিয়ে শ্বাসকষ দিয়ে এমন কায়দা করবে যেন স্বামী দেখে আনন্দ পায় এরকম বউ আছে কার ঘরে হাত তোলেন তো আন্দাজ হাত তোল তুমি কোন জাহান নামে আসো আমি জানি আমার দুই হাত তুলিছে আরো দুই বউ সম্মান জামা আপনারা না আমি হাসির খোরা কি দেয়নি নেককার স্ত্রী যদি কেউ হতে চায় স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে স্বামীর সাথে হাসি তামাশা করতে গিয়ে যদি দাঁত বের হয় যে কয়টা দাঁত স্বামী দেখবে ওই কয়টা সব বাড়ি যে দেখবে দাঁত কেলিয়ে পড়ে আছে আর বন্ধ হচ্ছে মনে করছে দাঁত দেখালেই সব 32টা বের করে আছে কিন্তু দাঁত কি বলে না আমি আর বন্ধ করবো না যত দাঁত দেখবো তত দ্বিতীয় নাম্বার স্বামী যদি নিজ প্রয়োজনে ডাক দেয় যত বড় কঠিন কাজে থাক স্বামীর ডাকে সারা দেওয়াই লাগবে যদি ওই জায়েজ কাজ হয় তারা বুঝতেছে তিন নম্বরে স্বামী যে কাজে আনন্দ পায় স্ত্রীকে ওই কাজে আনন্দ পাওয়া লাগবে বাংলাদেশে আবার যারা স্বামী আছে প্রত্যেকটা স্বামী চায় যে আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক কিন্তু 100 জনের 99 জন পুত্র বধু চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক এটাকে কাছে বলে নে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পরে ধরগোল করে ঘুরে বেড়াতে পারেন কিন্তু আপনি এখনো নেককার হতে পারেননি কারণ আপনার স্বামী যেটা চায় আপনি ওটা চান না আর আমার তো মনে হয় বাংলাদেশে হাজারো পরিবারে আজ অবস্থা স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী তার নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত দিয়ে আসছে গত বছরে আসছিলাম আমি রাঙ্গামাটি লন্ডন থেকে হঠাৎ দেখি কলেজের অধ্যাপক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আমরা নিয়ে গেলে কর্তৃপক্ষ হলো বৃদ্ধাশ্রম দেখবেন চলেন যে দেখি ওর মা ওই কলেজের অধ্যাপকের হাত ধরে হাওয়া করে কাঁদছে আর ডাক দিয়ে বলছে বাবা রে আমি যখন মারা যাবো আমার মাথার উপরে ফ্যানটা খুব পাল্টিয়ে দিবি ছেলেটা বলছে না তুমি তো মারা যাবে তখন আমার ফ্যান পাল্টিয়ে কি হবে মা বলছে যে এক মাস আমি এখানে আছি এ ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার বলেছি ওরা শোনে না কারণ কিন্তু টাকা পয়সা দিস না এক মাস হয়ে গেল ওরা এখন খবর দিয়েছে আমার অবস্থা ভালো না তুই শেষ দেখার জন্য এসেছি আমি তাও জানি তো আমি শেষ কথা বলছি তুই আমার ফ্যানটা পাল্টিয়ে দিবি আমি মরণের পর মাকে বারবার বলছে মা তুমি মরে যাওয়ার পরে আবার ফ্যান পাল্টিয়ে করবো কি মা তখন চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান ফ্যান্টাসি তো করে না আমার এক মাসের অভিজ্ঞতায় আমার মন দেখে বলে কিছুদিন পরে তো সন্তান করে এখানে রেখে যাবে তোর তো ছোট কাল থেকে ফ্যান ছাড়া ঘুম হয় না
আমি জানি তোর ঘুম হবে না এইজন্য আগে থেকে আগাম সংবাদ দিলাম তুই ফ্যানটা আগে থেকে বাড়িয়ে দিস তোর কষ্ট খুব হবে এবার বলতে বলতে ওর হাতের উপর মা মারা গেল হাওয়া করে গেলে বল হুজুরের দোষ কিন্তু শুধু আমার একা নাই দোষ আমার বউ আমার ছেলে দুইটা তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না এক মাস আগে আমার বউ আমাকে ঝগড়া করে বলেছে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোর ভাত খাবো না সামাজিক অবস্থায় চক্ষু লজ্জার ভয়ে তালাক দিতে পারি না ছেলে মেয়ের দিকে তাকিয়ে কি করবো এখন বাধ্য হয়ে আমার বাবা আগেই মারা গেছে মাকে রেখে গেছে এক মাস আগে আজকে আমার মাটা মারা গেল আমার ভাইরা আমি এবাদতের পরিচয় দিতে গিয়ে একটা তথ্য পেয়েছি এখানে আল্লাহ তাআলা বুঝুন এক বছর না বহু বছর আল্লাহর আইন আল্লাহর হুকুম মানা ফরজ আরো জোরে মা বাবার হুকুম মানাও একটা সন্তান পৃথিবীতে আসতে যে কষ্টটা সহ্য করা লাগে এটা শুধু মাটির পায় বাবাটির পায় না বিজ্ঞান জানিয়েছে একটা সন্তান ডেলিভারি করার সময় যে কষ্ট হয় কমপক্ষে 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট শরীরে সহ্য করা লাগে আসলে একটা বড় সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এর বেশি পারে না এটা একটা পুরুষ মানুষ সর্বসাধারণে 36 ডিগ্রি সেলসিয়াস কষ্ট দিলে উনি মারা যাবে আর সহ্য করতে পারবে না অথচ একটা মা আপনার মোর দুনিয়ায় দেখতে গিয়ে 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করেছি এই জন্য নবীজি মায়ের নাম প্রথমে দ্বিতীয় নাম মায়ের তৃতীয় নাম মায়ের চতুর্থ নাম বাবা তার মানে বাবাকে দিয়েছি সান্ত্বনা পুরস্কার আর মাকে আমার আল্লাহ প্রথমে দিয়েছে স্বর্ণ এরপরে রূপা এরপরে আরো যা আছে তা বাবাকে না দিলেই না এজন্য শেষে ডাক দেব যে কলম নিয়ে যা মায়ের নাম প্রথমে দিয়েছেন আমার আল্লাহ তাহলে বুঝলাম একটা সন্তানের কাছে সবচাইতে দামি জিনিস আরো ধরে আয়াত থেকে কিছু নিয়ে যান একটা সন্তানের কাছে আল্লাহর পরে সবচেয়ে দামি যে তার মা সে মায়ের আইন মানা জায়েজ নেই কোন নেতার আইন মানা জায়েজ হয়
আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ নেই, এমনকি মা বাবাও যদি আইন দেয় তাও মানা যাবে না। অথচ মা বাবা সন্তানের কাছে আল্লাহর পরে মায়ের আদেশে মানা যায় না, আইন মানা যায় না। আর সেখানে মানুষের তৈরি করা আইন আপনি মানেন, আরো প্রতিষ্ঠার আন্দোলন করে আপনি মানুষ, আপনার বিবেকের উপরে কোষ হুকুম করে পোষণ করেছে। ঠিক আছে, এরপরেও যদি কারো বিবেকের তালা আছে, দরজায় তালা লাগানো আছে, যদি না খোলে, এরপরও মানুষের তৈরি করা আইন যদি প্রতিষ্ঠার আন্দোলন করে, আসলে কুকুরে পোষা করছে মানুষ নেই। আল্লাহ নবী তোমার নিতাই নিয়ে সানা, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা। বলেন কিভাবে সেবা করবেন? আল্লাহ ধরন গুলো দিচ্ছেন, কারণ নিজের চামড়া পর্যন্ত খুলে স্যান্ডেল বানিয়ে দিলে তুমি ইনশাল করতে পারবে না। বাংলাদেশের বাস্তব চিত্র, অনেক সন্তান একলাঙ্গার বোলার মা বাবাকে ধরে মারে, যেখানে মাথা উঁচু করে কথা বলা যায় নেই। এমনকি উফিন শব্দটা আল্লাহ দিয়েছে মাঝখানে, উফিন কাকে বলে? উফিনের অর্থ কয়টা আপনি আসেন ময়দানে? উফিনের অর্থ কয়টা? আরো জোরে, এক নম্বরে আপনার কোন আচরণে ব্যবহারে কোন কথায় যেন মা বাবা উফ এ শব্দ বলে না ফেলে, যা একই জন্ম দিলাম। এমনকি আপনি নিজে সেবা করতে গিয়ে যেন উফ আহ আপনার আচরণে ব্যবহারে কথা বলতে হয় মার বাবা যেন এরকম কথাও না বলে। এতটুকু বলে আমরা শেষ করেননি, মা বাবার সাথে কথা বলা যেত সালাম, মা বাবার সাথে কথা বলা কি? এদের কথা বলবেন কি করে? অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানজনক সম্মানসূচক কথা বলবেন কি করে বলেন? সুবহানাল্লাহ। পাঁচ নম্বর ব্যাখ্যা আল্লাহ এবার দিচ্ছেন একটু আলাদা কায়দায়। এইদিকে তাকান, আছেন এদিকে? আল্লাহ পাক বলে রাখছে, আল্লাহুমা জানা আসলি মিনার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আপনি শুনছেন? শুনতেছেন? আল্লাহ বলেন খাফসুন কর, তুই ডাউন ফল করে দে। জানা হম মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর ডানা রহমতের যে ছায়া আছে ওই ছানাটা আমার বাবার জন্য ডাউন করার পরে ফল করে দে। আমার প্রশ্ন, মানুষের কি ডানা হয়? ডানা হয় পাখির? পাখির এক নম্বরে ডানা হয়, দুই নম্বরে ডানা আমরা দেখি উড়োজাহাজের বা প্লেনের, প্লেনের ডানা হয় না? কিন্তু প্লেনের আর পাখির ডানার পার্থক্য কি? প্লেনের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, আর পাখির ডানা ডাউন হওয়ার পরে দুই নম্বরে প্লেনের ডানার ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত, আর পাখির ডানার ভেতরে যে পর আছে, পালক আছে, এগুলো খুব মোলায়েম, নরম, সফট, কোমল।
এই পাখি একটা একটা করে পর যখন বিছিয়ে দেয় একটার সাথে আরেকটা লেগে যায় যখন শুধুটাও হওয়ার পরে ফল হয় তখন বাচ্চারা ওর নিচে আশ্রয় নিয়ে একটা আওয়ালির বসন সুখ অনুভব করে জোর করে আল্লাহু আকবার বালাকাত মানতে এক যারা জানে জিজ্ঞাসা করবেন এস্তিয়ারা নামে একটা চ্যাপ্টার আছে এর মানে হাওলা করা ধার করা আল্লাহ পাক দুনিয়ায় কারো কাছে দানা ধার না করে পাখির কাছ থেকে দানা ধার করে আমাদেরকে লাগিয়ে দিয়েছেন এই কারণে কারণ পাখির দানাটা মোলায়েম সফট নরম কোমল ও যখন একটার সাথে একটা পর মিশিয়ে দিয়ে ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চারা ওর মিশে দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে বাচ্চারা মনে করে আমাদের আর কোনো চিন্তা নেই সিল কাক কোনো পাখি আমাদের আর ধরতে পারবে না আল্লাহ তাআলা বলেন ওই তোর মার বাবার জন্য তোর টাকা পয়সা তোর স্ত্রী তোর সন্তানাদি তোর ক্ষমতা তোর যা আছে দুনিয়ায় নিয়ামত এমন ভাবে ডাউন করবি আর ফল করে দিবি তোর আন্ডারে যতদিন মার বাবা থাকবে ওরা যেন মনে করে এ সম্পদ বেঁচে থাকবে আমাদের আর কোনো চিন্তা নেই গাজীপুর বাসী আমাদের মা বাবা যাদের আছে তারা কি এই মনে করে আরো ছেলে বেঁচে থাকলে তাদের টেনশন বেশি আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দান করুন আমিন।